সোনাই মোড়ানো সিংহাসন, দুনিয়ার তৃতীয় বৃহত্তম হীরা দিয়ে তৈরি খঞ্জর আর চতুর্থ বৃহত্তম হীরকখণ্ড থেকে শুরু করে মহা মূল্যবান ধন রত্নে ঠাসা তোপকাপি প্রাসাদের ট্রেজারি বা কোষাগার, এ যেন সোনা রূপা চণিপান্না আর মুক্তামানিকের ভাণ্ডার। এখানে এলে যে কারো চোখ কপালে উঠে যাবে নিমিষে। অটোমানদের বিপুল এই সম্পদের কোনটি তাদের নিজেদের অর্জিত, আবার কোনটি পেয়েছেন উপঢৌকন হিসেবে। বন্ধুরা, আজ দেখাবো অটোমান সুলতানদের ট্রেজারি তথা সমৃদ্ধ কোষাগার। অটোমান সুলতানরা কতটা সম্পদশালী ছিলেন তা বুঝতে হলে প্রবেশ করতে হবে তোপকাপি প্রাসাদের কোষাগারে। তাদের এই রত্ন ভাণ্ডারের কথা অনেক শুনেছি, আজ নিজ চোখে দেখব। বন্ধুরা, এই ট্রেজারিটা হচ্ছে একেবারেই যে হেরেম, যেটা হেরেমের ঠিক উল্টা পাশে, অপোজিটে। ট্রেজারি ভবনটি বেশ কয়েকটি প্যাভিলিয়নে বিভক্ত। প্রথম প্যাভিলিয়নে দেখলাম দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুরুতেই চোখে পড়ল সুলতান সুলেমানের বাবা সুলতান সেলিমের দরবারি। পাশে রাখা হয়েছে সুলতান সেলিমেরই ড্যাগার ও সিলমোহর। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তথা সুলতান সুলেমানের তরবারি এর আগে অস্ত্রাগার পর্বেই দেখেছেন, এখানেও রাখা হয়েছে তার এই তরবারি। স্বর্ণখচিত হওয়ায় এগুলো এখানে স্থান পেয়েছে। সুলতান সুলেমানের কোমরের বেল্টটি দেখুন, একেবারে সলিড সোনার পাত দিয়ে তৈরি এটি। চুনিপান্না কিংবা মণির কথা অনেক তো শুনেছেন, চোখে দেখেছেন কি? এই দেখুন, এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এই সবুজ পাথরগুলোই হলো মহামূল্যবান পান্না। পান্নার পাশেই রয়েছে গার্নেট বা লাল রত্ন, চুনি, পোখরাস, নীলকান্তমণি, হীরা আর সবুজ মণি। রয়েছে বিভিন্ন আকৃতির স্বর্ণমুদ্রাও। এই প্যাভিলিয়নে দেখুন সুলতান পরিবারের মহামূল্যবান অনেক দ্রব্য সামগ্রী রয়েছে। এখানকার সব কিছুই সোনারূপা হীরা আর পান্না খচিত। যা কিছুই দেখবেন তা শৈল্পিকতায় অনন্য। মাথার চুল আঁচড়ানোর চিরুনি এত সুন্দর হতে পারে ভেবেছেন কখনো? পান্না খচিত এই বেল্টটি দেখুন, দারুণ। আসলে এখানকার খুরকাচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাত্র সহ সব কিছুই স্বর্ণের। এবার এখানে দেখুন সুলতান পরিবারের নারীদের বিভিন্ন ধরনের অলংকার। আহ, কি নিখুঁত কারুকাজ! অটোমান সুলতানদের এই দূরবীক্ষণ যন্ত্রটিও সোনার তৈরি। পালকের এই পাখাগুলো ব্যবহার করতেন সুলতান পরিবারের সদস্যরা। পাখা যে এত সুন্দর আর মূল্যবান হতে পারে ভাবিনি কখনো। বন্ধুরা, আপনারা এবার দেখতে পাচ্ছেন দুনিয়ার চতুর্থ বৃহত্তম হীরকখণ্ড। এর নাম স্পুন মেকার্স ডায়মন্ড। এটি কিভাবে জলজল করে দ্যুতি ছড়াচ্ছে দেখুন। 86 ক্যারেটের এই হীরার ওজন 17.2 গ্রাম। মূল হীরকখণ্ডটির চারপাশে 49টি ছোট ছোট হীরার টুকরো দিয়ে সজ্জিত করা হয়েছে। বলা হয়ে থাকে এটি একসময় সম্রাট নেপোলিয়নের মায়ের কাছে ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন হাত ঘুরে এটি অটোমানদের কবজায় আসে 17 শতকের মাঝামাঝি সময়ে। এক প্যাভিলিয়ন থেকে আরেক প্যাভিলিয়ন ঘুরতে ঘুরতে চলে এলাম তোপকাপি প্রাসাদের এমন অংশে
যেখান থেকে বসফরাস প্রণালী দারুণভাবে উপভোগ করা যায়। এই প্রাসাদ থেকে সুলতান সুলেমান কিংবা এই অটোমান সাম্রাজ্যের অন্য সুলতানরা যে কিভাবে এই বসফরাস প্রণালী উপভোগ করতেন এখানে দাঁড়ালে তা সহজেই অনুমান করা যায়। আহ, চোখের সামনে কী সুন্দর এই ব্ল্যাক সি! এপাশ থেকেও এই ব্ল্যাক সির বসফরাস প্রণালীর আরেকটি পাশ খুব ভালোভাবে দেখা যায়। কী দারুণ! হয়তো এই বারান্দাতেই কখনো কখনো দাঁড়াতেন এসে সুলতান সুলেইমান, হুররাম সুলতান। তাদেরই তো জায়গা এটি, তাদেরই প্যালেস। তারা নেই কিন্তু প্যালেস রয়ে গেছে। প্রাসাদের বারান্দা থেকে বসফরাস প্রণালী দর্শন শেষে পরবর্তী প্যাভিলিয়নে প্রবেশ করতে দেখলাম সোনার তৈরি একটি সিংহাসন ঘিরে দর্শনার্থীদের বিপুল আগ্রহ। এটি অটোমানদের সেরিমোনিয়াল থ্রন। এটি তৈরি করা হয় 1800 শতকে। এই নিদর্শনগুলো অটোমানদের জৌলুসেরই সাক্ষ্য দেয়। এখানে দেখুন সুলতান মোস্তফা তৃতীয় ব্যবহৃত একটি যুদ্ধের পোশাক প্রদর্শন করা হচ্ছে। আঠারো শতকের এই পোশাক তৈরিতেও ব্যবহার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ। যুদ্ধের পোশাকে এমন স্বর্ণের ব্যবহার এর আগে কেউ করেছেন কিনা আমার জানা নেই। পোশাকটি সত্যিই দারুণ। সোনার তৈরি এই ছোট্ট দোলনাটি উসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকারদের জন্য তৈরি করা হয়েছিল। তোপকাপি প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনের একটি হল এই সোনার সিংহাসন। সোনার পাতের উপর 25,000 চুনিপান্না ও মুক্তা দিয়ে সাজানো এই সিংহাসনটি 1747 সালে ইরানের সম্রাট নাদির শাহ এই মহামূল্যবান সিংহাসনটি উপহার দিয়েছিলেন অটোমান সুলতান মাহমুদ প্রথমকে। সিংহাসনের সমতল বসার জায়গাটিও পুরোটাই স্বর্ণের পাত দিয়ে তৈরি। পা রাখার ছোট্ট টোলটিও সোনা আর চুনিপান্নায় মোড়ানো। পান্না খচিত এই খঞ্জটিও এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় বস্তুগুলোর একটি। এতে ব্যবহার করা হয়েছে দুনিয়ার তৃতীয় বৃহত্তম হীরা। ইরানের সাফেভি রাজবংশকে উৎখাত করে নাদির শাহ সিংহাসনে আরোহণ করলে রত্নখচিত খঞ্জটি তাকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন সুলতান মাহমুদ প্রথম। খঞ্জটি নিয়ে অটোমান সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে ইরানের ভূখণ্ডে প্রবেশ করার পরই দূত জানতে পারেন নাদির শাহকে হত্যা করা হয়েছে। এ খবর জানা মাত্রই রত্নখচিত এই খঞ্জসহ অন্য উপহারগুলো ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের কোষাগারে ফেরত আনা হয়। এই খঞ্জরকে শৈল্পিক ঐতিহ্যের একটি মাস্টারপিস হিসেবে ধরা হয়, যা 1700 শতকের অটোমান সাম্রাজ্যকে একটি উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। 1964 সালে এই খঞ্জর নিয়ে হলিউডে টোপকাপি নামে মুভিও তৈরি হয়েছে। এখানে এসে অবাক হতেই হয়, যা কিছুই দেখছি একেবারে সোনা রূপায় মোড়ানো। সোনা দিয়ে মোড়ানো জিনিসপত্র অনেক বেশি দেখতে পাচ্ছি এখানে। আর শুধু সোনা দিয়ে মোড়ানো নয়, প্রত্যেকটি এখানকার জিনিসই একেবারে অদ্ভুত সুন্দর কারুকার্য খচিত। মহামূল্যবান সবুজ পাথরের তৈরি এই বোর্ডটি অটোমান সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়কে উপহার হিসেবে পাঠিয়েছিলেন রাশিয়ার সম্রাট নিকোলাস দ্বিতীয়। এই বোলের এক মাথায় স্বর্ণের কারুকাজ আর অন্য মাথায় হীরক টুকরা দিয়ে সজ্জিত একটি ছোট্ট অথচ আকর্ষণীয় বস্তু রয়েছে। এখানে চোখে যা কিছু পড়ছে সব কিছু সোনাদানা আর মূল্যবান পাথরে সজ্জিত। এবার দেখুন
আস্ত সোনার মাছ। এবার আরেকটি প্যাভিলিয়ন দেখার পালা। এই প্যাভিলিয়নে প্রবেশ করেই চোখে পড়ল সোনায় মোড়ানো প্রশস্ত ব্লেডের তরবারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তরবারি। এই ট্রেজারিতে ঘুরতে ঘুরতে যে এমন একটি তরবারি আমি দেখতে পাবো আমি ভাবি অসাধারণ। সপ্তম শতকের এই তরবারিতে কাই গোষ্ঠীর সিল রয়েছে। ১৬ শতকের মাঝামাঝি সময়ে এটি তোপকাপি প্রাসাদে নিয়ে আসা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরবারি সত্যিই অন্যরকম। সেই সময় তিনি যে এত মূল্যবান তরবারি ব্যবহার করতেন তা আগে জানতাম না আমি। এখানে দেখুন সোনার তৈরি ঝুলন্ত লণ্ঠনগুলো শোভা পাচ্ছে। অটোমান সুলতানরা রাতের বেলায় এই লণ্ঠনগুলো ব্যবহার করতেন সম্ভবত তাদের শয়ন কক্ষে। এগুলো স্বর্ণের তৈরি ঝুলন্ত লণ্ঠন, আর তার নিচেই রয়েছে স্বর্ণেরই তৈরি মোমবাতিদানি। এই জায়গাটিতে স্বর্ণের তৈরি এমন বিশাল বিশাল মোমবাতিদানি দেখতে পাবেন অনেক। এত স্বর্ণ ব্যবহার করা হয়েছে এগুলো তৈরি করতে কল্পনাও করা যায় না। অটোমানদের এই কোষাগারে এত এত মহামূল্যবান নিদর্শন রয়েছে যে সবগুলো দেখানো সম্ভব হলো না। তবে একেবারেই উল্লেখযোগ্য নিদর্শনগুলো দেখে কোষাগার থেকে বেরিয়ে এলাম আমি। সত্যি সত্যি রত্নভাণ্ডারের মধ্যে ডুবেছিলাম এতক্ষণ।